বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ 14 একাডেমি কাপ 2020 এর আজকের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত উপমহাসচিব জনাব আসাদুজ্জামান কোহিনুর আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত কার্যনির্বাহী সদস্য বিজন বড়ুয়া এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আহমেদ আসিফুল হাসান সাধারণ সম্পাদক বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আমি টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব ইফতেখার রহমান খান এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি কাজী শহীদুল আলমকে অনুরোধ করছি অতিথিদেরকে মঞ্চে নিয়ে উপবিষ্ট হওয়ার জন্য ধন্যবাদ আমাদের মাঝে সম্মানিত অতিথিরা উপস্থিত হয়েছেন আজকের এই ম্যাচের শুরু থেকেই ওনারা আমাদের সাথে যুক্ত হয়ে দু দলের খেলা উপভোগ করেছেন দ্বিতীয়বারের মতো আয়োজিত বসুন্ধরা কিংস বিএফএসএফ অনুর্ধ 14 একাডেমি কাপ 2020 এর আজকের এই ফাইনাল ম্যাচে দুটি দল অংশগ্রহণ করেছিল এফসি ইউনাইটেড ফেনি এবং ওয়ারিয়র স্পোর্টস একাডেমি সাতক্ষীরা দুটি দল চমৎকার ফুটবল শৈলী প্রদর্শন করার মাধ্যমে তারা দর্শকদের মন জয় করে নিয়েছে বলে আমি মনে করি এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে দু দলের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা পাশাপাশি আমাদের এই টুর্নামেন্টে অনলাইন নিবন্ধনের মাধ্যমে আমরা 17টি দল এখানে প্রাথমিকভাবে নিবন্ধিত হয়েছিল সেখান থেকে লটারির মাধ্যমে 8টি বিভাগীয় জেলা থেকে আমরা সর্বমোট 12টি দল নিয়ে এই আয়োজন করেছিলাম বাকি যে 10টি দল সেমিফাইনাল পর্যন্ত এখানে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি জনাব বিজন বড়ুয়ার কাছ থেকে আজকের ম্যাচের ম্যাচ কমিশনার হাজি ইব্রাহিম নেসার ওনাকে পুরস্কার প্রদান করবেন পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হাজি ইব্রাহিম নেসার ডেপুটি চেয়ারম্যান বাংলাদেশ ফুটবল রেফারিস কমিটি বাফুফে এরপরে পরে আসবেন আমাদের ফাইনাল ম্যাচের রেফারিরা পুরস্কার নিচ্ছেন হাজি ইব্রাহিম নেসার আজকের এই ম্যাচে যারা রেফারির দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করেছেন এই জন্য দর্শকদের পক্ষ থেকে একটি করতালি প্রত্যাশা করছি খুবই প্রাণবন্ত একটি ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করলাম এ পর্যায়ে তাদেরকে পুরস্কৃত করবেন আহমেদ আসিফুল হাসান সাধারণ সম্পাদক বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন ধন্যবাদ এ পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অত্র টুর্নামেন্টের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সহসভাপতি জনাব ইফতেখার রহমান খানকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান এবং বসুন্ধরা কিংসের সম্মানিত প্রেসিডেন্ট ইমরুল হাসানকে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা না করলে আমরা এই সুন্দর একটা আয়োজন করতে পারতাম না তার চেয়ে বেশি ধন্যবাদ দিতে হয় মহান সৃষ্টিকর্তাকে যিনি আমাদের এই মহামারীর সময়ে বাংলাদেশকে সেই মহামারী থেকে আমাদের রক্ষা করেছেন এবং একটি খেলা আয়োজন করার সুযোগ করে দিয়েছেন সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের সাপোর্টার্স ফোরামের পরিশ্রমী সকল ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করে গত 3 মাস ধরে এই আয়োজনকে সফলভাবে শেষ করার জন্য
সময় দিয়েছেন সাথে সাথে 12টি দল যারা খেলেছেন তাদেরকে ধন্যবাদ সুশৃঙ্খলভাবে তারা খেলেছেন আমাদের এখানে রেফারি তারপরে লাইনসম্যান বাফুফু থেকে অনেক সহযোগিতা করেছেন তারা কোচ দিয়ে সহযোগিতা করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ আমাদেরকে এই মাঠ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আমাদের দর্শক ভাইদের অনেক শ্রদ্ধা এবং তাদেরকে ধন্যবাদ জানাই তারা সুশৃঙ্খলভাবে আমাদের মাঠের চারিদিকে এসে খেলা উপভোগ করেছেন সাথে সাথে আমাদের যত অতিথিদের আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সম্মান রক্ষা করার জন্য তারা আসার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের বিশেষভাবে আমাদের শহীদ ভাই শাহাদাত ভাই আমাদের আরও মানিক ভাই আছেন রনি তারপরে মুনির আলম ভাই এরকম সগির নাম জানা এবং আমি অনেকের নামও জানি না তারা যেভাবে পরিশ্রম করেছেন আমাদের এই অনুষ্ঠানকে শেষ করার এই পথ পর্যন্ত নিয়ে আসছে তাদেরকে তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি আশা রাখি বসুন্ধরা কিংস এবং বসুন্ধরা গ্রুপ যদি আমাদেরকে এইভাবে প্রতি বছর আয়োজন করার জন্য আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন আমরা অবশ্যই এর থেকে আরও ভালো আয়োজন করতে পারব আমি সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান বা আগামী খেলার আগাম আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ দিচ্ছি আসসালামু আলাইকুম জি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং অসংখ্য কৃতজ্ঞতা বসুন্ধরা কিংস পরিবারকে যারা পৃষ্ঠপোষকতা না করলে আমরা এই আয়োজনটি সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করতে পারতাম না এই জন্য বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমাদের আয়োজনে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় ক্রীড়া পরিষদ ওনারা আমাদেরকে মাঠটিকে দিয়ে সহায়তা করেছেন যার কারণে আমরা এই উন্মুক্ত মাঠে করোনা পরিস্থিতির মধ্যে আমরা এখানে সুন্দর সুষ্ঠুভাবে আমরা এখানে খেলা পরিচালনা করতে পেরেছি পাশাপাশি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আহমেদ আসিফুল হাসান সাধারণ সম্পাদক বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এই মাঠে পানির দেওয়ার জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং অন্যান্য সাপোর্ট দিয়েছেন পাশাপাশি আমাদের পাশের হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ওনার নেতৃত্বে আমরা এখানে সহযোগিতা পেয়েছি এজন্য বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ হতে কৃতজ্ঞতা এবং সম্মান জানাতে চাই জাতীয় ক্রীড়া পরিষদ পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি মোবারক করিম লিটন প্রশাসক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সম্মানিত অতিথি জনাব আসাদুজ্জামান কোহিনুর ওনার হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জাতীয় ক্রীড়া পরিষদ পরিবারকে জি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি না থাকে আমরা পরবর্তীতে সেটি হস্তান্তর করব এ পর্যায়ে আমি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ নুরুল ইসলাম সহসভাপতি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন জি জনাব বিজন বোরাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এ পর্যায়ে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের প্রশাসক জনাব ইফতেকার আহমেদ বিপ্লব ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জনাব ইফতেকার রহমান খানের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য আমাদের পিছনের ব্যাকড্রপ এবং চোখের সামনে যত ডিজাইন দেখছেন সমস্ত ডিজাইন যিনি করেছেন আমাদের বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের একজন সদস্য আমরা তাকে এবার সম্মানিত করতে চাই টুর্নামেন্টের অফিসিয়াল ডিজাইনার সজীব সরকার ওনাকে পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ জসিম ভাই জসিম ভাইকে অনুরোধ করছি ক্রেস্ট তুলে দেওয়ার জন্য ধন্যবাদ সজীব ভাইকে এ পর্যায়ে যার মাধ্যমে আপনারা দেশ বিদেশের অসংখ্য দর্শক ঘরে বসে খেলা দেখেছেন খেলা উপভোগ করেছেন নিউজ স্পোর্টস বিডি তাদেরকে সম্মানিত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইয়াসিন আরফাত ডাইরেক্টর নিউজ স্পোর্টস বিডি উপহার তুলে দিবেন কাজী শহীদুল আলম এ পর্যায়ে যা কথা না বললেই নয় আপনারা
অনেক ধরনের ভিডিও দেখেছেন, পাশাপাশি 10 মিনিটের একটি নাটিকা দেখেছেন, সবাই দেখেছেন তো? এটির পিছনে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, স্পোর্টস লাইভ টিভির চেয়ারম্যান জনাব হুমায়ুন সম্রাটকে আমন্ত্রণ জানাচ্ছি উপহার গ্রহণ করার জন্য। উপহার তুলে দেবেন জনাব বিজন বড়ুয়া, সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জি, আপনারা জানেন যে বসুন্ধরা কিংসের সম্মানিত সভাপতি অসুস্থ, এজন্য বসুন্ধরা কিংসের যে স্পন্সর ক্রেস্ট, এটা আমরা পরবর্তীতে তাদেরকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে অক্টো টুর্নামেন্টের টুর্নামেন্ট কমিটির বিবেচনায় ফেয়ার প্লে ট্রফি জিতেছেন মরহুম ফরাহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমি টাঙ্গাইল। বাপন ভাই উপস্থিত আছেন, আমি তাদেরকে উপহার তুলে দিবেন হাসান পাটোয়ারি এবং মাহফুজ। টুর্নামেন্ট কমিটির সম্মানিত সদস্য দুজন, ফেয়ার প্লে চমৎকার আচরণ তারা করেছেন, এই জন্য টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ফেয়ার প্লে ট্রফি। এ পর্যায়ে টুর্নামেন্টের সেরা গোল রক্ষক কে হতে পারে? ঘোষণা হয় নাই তো, এই ঘোষণা হয় নাই তো। এফসি ইউনাইটেড ফেনি হৃদয় হোসেন বাবু, উপহারটি তুলে দিবেন যৌথভাবে টুর্নামেন্ট কমিটির সদস্য হারুনুর রশিদ এবং অপর গোলরক্ষক যিনি অনেক দিন যাবৎ গোলরক্ষক আর দিয়েছেন জনাব বিজন বড়ুয়া। আমরা একটি বিড়ম্বনায় পড়েছি, সেটি হলো সর্বোচ্চ গোলদাতা। এজন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি, এই পুরস্কারটি জিতেছেন তিনজন, এই টুর্নামেন্টে এবার তিনটি করে গোল করেছেন তিনজন, যৌথভাবে তারা সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন। ওমর ফারুক ফেনি 3 গোল, তুহিন দালাল ওয়ারিয়র স্পোর্টস একাডেমি, 2 জন উপস্থিত আছেন, আরেকজন উপস্থিত নেই, আহমেদ আসিফুল হাসানের কাছ থেকে উপহার নেবেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি সালাউদ্দিন ফকির, সালাউদ্দিন ফকির মাঠ কমিটির চেয়ারম্যান, সর্বোচ্চ গোলদাতা। এ পর্যায়ে আজকের ফাইনাল ম্যাচের অন্যতম আকর্ষণ, ম্যান অফ দ্য ফাইনাল, এফসি ইউনাইটেড ফেনি মাঝারুল ইসলাম রুহেল, তাকে পুরস্কার তুলে দিবেন শিশির আহমেদ রনি এবং জসিম ভাই। এ পর্যায়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সবই ফেনির দখলে, এফসি ইউনাইটেড ফেনি তানবীর হোসেন রাহুল, উপহার তুলে দিবেন জনাব বিজন বড়ুয়া, সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আসাদুজ্জামান কোহিনুর, উপমহাসচিব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এই পর্যায়ে আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনব। ধন্যবাদ। অ্যাকচুয়ালি খেলার মাঠের বক্তব্য থেকে পুরস্কার বিতরণটাই বেশি আকর্ষণীয়, তবুও বলা, সেটা হলো যে ব্যক্তিগতভাবে আমি কোথাও এরকম অনুষ্ঠানে গেস্ট টেস্ট হতে চাই না। শহীদ আমার অত্যন্ত কাছের মানুষ, তার নেতৃত্বে যে টুর্নামেন্টটি হচ্ছিল দেখে আসছিলাম, এটা সত্যি একটা আকর্ষণীয় একটা ব্যবস্থাপনা ছিল, পরিচ্ছন্ন সুন্দর সুন্দর ব্যবস্থাপনা, সার্বিক যে একটা সফলতার একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি আমি, মনে হয় ক্রীড়াঙ্গন এটা বিরল। আমার মনে হয় এখান থেকে আমাদের অনেকের শিকার কিছু আছে যে এই টুর্নামেন্টটি এত সুন্দর গুছানো, বিশেষ করে যে প্রতিটা অনুষ্ঠানই তার অত্যন্ত গোছানো এবং
আকর্ষণীয় এবং প্রাঞ্জল। বিশেষ করে এই যে অ্যানাউন্স করতেছে সেও অত্যন্ত ভালো অ্যানাউন্সার থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে আমাকে মুগ্ধ করেছে। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, যারা আমাদের সঙ্গে আসেন তারা সকলের কলিগ সকলকে যার যা জায়গাতে সম্মান জানিয়ে এবং প্রিয় খেলোয়াড়বৃন্দ তোমরা সুন্দর খেলেছ, আমরা তোমাদের সর্বাঙ্গীন ভবিষ্যৎ কামনা করি এবং আমরা চাই যে তোমরা আমাদের সকলের জনগণের সবথেকে বড়ো আকর্ষণীয় খেলা এবং জনগণের সবচেয়ে বড়ো মানে আকাঙ্ক্ষা যেটা হলো আমাদের ফুটবলে সফলতা ফিরিয়ে নিয়ে আসা। আমি লাস্ট সাউথ এশিয়ান গেমসে শেফ দ্য মিশন ছিলাম, সেখানে আমরা আমাদের হিস্টোরিক্যাল সব আমাদের সারা পিছনের যতগুলো বছর ছিল সব বছর থেকে শ্রেষ্ঠ রেকর্ড আমরা অর্জন করেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা ফুটবলে সেখানে আমরা ভালো করতে পারিনি। আমার মনে হয় আমরা 18টা গোল না পেয়ে যদি একটা মাত্র গোল পেতাম ফুটবল তাতে হয়তো আমাদের জনগণ বেশি খুশি হতো। তো আমরা চাই তোমার ছোটো ভাইয়েরা তোমরা ফুটবলটাকে বেশি আরও যত্নশীল হও, তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো এবং তোমরা আগামীতে ভালো খেলার চেষ্টা করো, এই কামনা করে আমার বক্তব্য শেষ করে ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরা এই টুর্নামেন্টে একটি ভিন্নধর্মী একটি কাজ করেছিলাম, দর্শকদের উদ্দেশ্যে বলছি, তাদের ধন্যবাদ না দিলে নয়। সুদূর সাতক্ষীরা থেকে, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, আরও দেশের কয়েকটি প্রান্ত থেকে বেশ কয়েকজন ধারাভাষ্যকার এসে কিন্তু আমাদের এখানে ধারাভাষ্য দিয়েছেন। আমরা চেষ্টা করেছি তাদেরকে সুযোগ করে দিতে, সম্মান জানাতে, এজন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্যায়ে রানার্স আপ দলের মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দলীয় অধিনায়ক, শুধু ক্যাপ্টেন, দলীয় অধিনায়ক তুহিন দালাল, তাকে উপহার তুলে মেডেলগুলো তুলে দিবেন। কনক রায়, সহসভাপতি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, এবং মনিরুজ্জামান, অর্থ সম্পাদক বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, সদস্য টুর্নামেন্ট কমিটি। রানার্স আপ দলের ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব বিজন বড়ুয়া এবং আহমেদ আসিফুল হাসান, দুজনকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রানার্স আপ দলকে। এই পর্যায়ে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জয়কে অনুরোধ করছি তার দলের খেলোয়াড়দেরকে নিয়ে অতিথিদের কাছ থেকে মেডেল গ্রহণ করার জন্য। চ্যাম্পিয়ন দলের মেডেল তুলে দিবেন টুর্নামেন্ট কমিটির সদস্য সুমন এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সম্মানিত সভাপতি কাজী শহীদুল আলমকে। সকলকে ধন্যবাদ। আর আমরা এই সারা বিশ্বজুড়ে কোভিড পরিস্থিতির ভিতরেও যে আমরা সুস্থ আছি এজন্য পরম সৃষ্টিকর্তার কাছে আমাদের শুক্রিয়া। আর আজকে যে দুই দল ফাইনালে খেলেছে সহ যে 12 দল অংশ নিয়েছে সকলকে অভিনন্দন। আর এখানে যারা উপস্থিত আছেন, আমার অতিশ্রদ্ধ সব মেহমানরা আছেন, বিশেষ করে আমি যখন ছাত্র তখন কোহিনুরবে একটা ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, আজকে 3 দশক উনি একটা ফেডারেশনকে আগলে রেখেছেন। পাশাপাশি আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন উপমহাসচিব, আমাদের দাদা আছে বিজনদা, যার খেলা আমি মাঠ থেকে দেখছি, আমাদের আসিফ আছেন, জসিম ভাই, যদিও রাজনীতি অঙ্গনের মানুষ কিন্তু খেলারও একজন মানুষ। তো সকলকে ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্য। আর যেহেতু খেলার মাঠ এখানে বক্তব্যের জায়গা নেই, সকলকে আবারও ধন্যবাদ। পাশাপাশি আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ, হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, রোলবল ফেডারেশন সহ যারা এই টুর্নামেন্টে আমাদের সহযোগিতা করেছে, এবং সর্বোপরি আমাদের বসুন্ধরা কিংস যারা আমাদের গতবারের মতো এবারও পৃষ্ঠপোষকতা করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে। এবং পাশাপাশি আমাদের যারা টুর্নামেন্ট কমিটি ছিল এবং বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল ভাই, যিনি আমাদের বাফুফের সহসভাপতি, তিনি অসুস্থতার কারণে আমাদের আজকে আয়োজনে থাকতে পারেননি, তার জন্য আমরা সকলে দোয়া করব। আর বিশেষ করে আমাদের যারা বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সকল স্তরে যারা এই টুর্নামেন্ট সফল করার জন্য দিনরাত পরিশ্রম করেছে, আমি শুধুমাত্র তাদের পিছন থেকে থেকেছি। আমি আশা করি ভবিষ্যতে তারা এভাবে আরও যে কোনো আয়োজন সফলভাবে শেষ করবে, এই কামনা করে আজকের মতো বক্তব্য শেষ করছি এবং সকলকে ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের টুর্নামেন্ট কমিটির সদস্যদেরকে এবং মাঠ কমিটির চেয়ারম্যান, অন্যান্য সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদেরকে। এ পর্যায়ে চ্যাম্পিয়ন ট্রফি প্রদানের পালা
एफसी यूनाइटेड फैनर हाथे चैम्पियन दल ट्रफी तुले दीबें जनाब आसादुज्जामान कोहिनूर उपमहासचिव बांग्लादेश ओलिम्पिक एसोसिएशन चैम्पियन एफसी यूनाइटेड फैनी।